ত্রিপুরা রাজ্যের চোরের হানা, শাসক দল বিজেপিকে নিন্দা পেতে হচ্ছে, তীব্র নিন্দার ঝড় বিজেপির বিরুদ্ধে। দুই চোরকে আটক করল গ্রামবাসী, সরাসরি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। বিরোধীদের একটিমাত্র অভিযোগ, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছেন না, ত্রিপুরা রাজ্যের জঙ্গলরাজের কায়েম সৃষ্টি করে রেখেছে কি সরকার, চোর রাজ্য গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই বিজেপি সরকার আর নয়, বিরোধীদের স্লোগান। এটা কিন্তু রাজনৈতিক মহলে শোরগোল পারদ সৃষ্টি হচ্ছে। দুই চোরকে আড়ালিয়ার ঘটনায় তীব্র নিন্দা ঝড় উঠেছে শাসক গোষ্ঠী বিজেপির বিরুদ্ধে। কেন এত চোরের হানা? হীরক রাজ্যে উন্নয়নের পথ হবে, শুনছিলাম বিকাশ হবে, সেই বিকাশের পথে কি এবার জোট সরকারকে নিন্দা পেতে হচ্ছে? আগরতলার পৌর নিগমের 26 এবং 27 নম্বর ওয়ার্ডের ঘটনা, আড়ালিয়া একেবারে থমথমে পরিবেশ, মানিক সাহা মুখ্যমন্ত্রীর গদিতে বসে থাপ সামলাতে পারছেন না, চোর রাজ্য গুন্ডারা।